যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে দিতে মারা যাওয়া কার্টুনিস্ট ও নাট্য পরিচালক তরিকুল ইসলাম শান্তর দ্বিতীয় জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। মঙ্গলবার সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গণজাগরণ মঞ্চের সংগঠক সহ হাজারো মানুষ এই জানাজায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ. মশো আরিফিন সিদ্দিক, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, গাজী রাকায়েত সহ এ সময় উপস্থিত ছিলেন আরও অনেকে। এর আগে সোমবার সন্ধ্যায় শান্তর প্রথম জানাজা হয়। সেদিনই দুপুরে শাহবাগে প্রজন্ম চত্বরে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন তরিকুল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।